এই পাতলা পাইপটাই কিন্তু আপনার ব্র্যাকেটের আইডিয়া হতে পারে। আসসালামু আলাইকুম, স্বাগত মল্লিক স্পোর্টসে আপনাদের নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আমরা আজকে আপনাদের দেখাবো ব্যাডের আইলিনার। দেখতে পাচ্ছেন আমরা একটা পুরাতন ব্যাড নিয়েছি, এই ব্যাডটাতে অসংখ্য আইলিনার নাই, কেউ লুক বলে কেউ আইলিনার বলে। এই যে আইলিনারগুলো আপনারা দেখছেন অসংখ্যগুলো নাই, আর যেগুলো আছে সেগুলোর খুব বাজে অবস্থা। যারা এখনও বুঝতে পারেনি আইলিনার বলে তাদের একটু দেখানোর চেষ্টা করতেছি। এই যে দেখছেন এইগুলোকে আইলিনার বলে। আইলিনারগুলো যদি অরিজিনাল কিনতে গেলে আপনাকে পার পিস 5 টাকা করে আমাদেরকে বিক্রি হয়। এইগুলোর বিকল্প হিসাবে কিন্তু আমরা এগুলো দেখাচ্ছি আপনাকে। দর্শক, মল্লিক এক্সপ্রেসের দারুণ অফার, এখন থেকে মল্লিক এক্সপ্রেস থেকে কেনাকাটা করে প্রতি সপ্তাহে 3 জন কিন্তু জিতে নিতে পারবেন আকর্ষণীয় গিফট। তার জন্য যেটা করতে হবে, 1 নভেম্বর থেকে আপনারা 150 টাকার উপরে যে কোনো প্রোডাক্ট কিনে প্রতি সপ্তাহে 3 জন ব্যক্তি। এই যে ব্যাটটা দেখতে পাচ্ছেন এতে কিন্তু অসংখ্যগুলো নাই। তার জন্য এইগুলো আইলাইনার বানাতে আপনার যেটা জিনিসটা লাগবে, আপনার আশেপাশে আছে কটম্বার, এই কটম্বারগুলো দিয়েই কিন্তু আপনি আপনার র্যাকেটের ব্যাডমিন্টনের আইলাইনার বা লুক কিন্তু বানাতে পারেন। এর সঙ্গে যেটা রাখতে হবে, আপনাকে একটা গ্যাস লাইটও রাখতে হবে। দেখুন ভিডিওটা, আপনার দেখলে বুঝতে পারবেন। আইলাইনার যেমন ছোট হয়, এই পাইপগুলো আপনার চিকন পাইপটা নেবেন, অবশ্যই চিকন পাইপটা কিন্তু একটু ছোটো ছোটো করে কেটে নেবেন। কিন্তু কাটলেই কিন্তু আপনি ব্যাডের লুকের ভিতর বা এই যে ছোটো যে অংশ, ফাঁকা অংশ, স্ক্রিন ঢোকে, এখানে কিন্তু ঢুকাতে পারবেন না। আপনার দেখছেন আমরা ঢুকিয়ে রাখছি, কিন্তু সব ব্যাডে কিন্তু চাইলে ঢুকাতে পারবেন না। তারও অবশ্য সমাধান রয়েছে, সেটাও আপনাদের একটু দেখাবো। অনেক সুন্দর করে দেখছেন ঢুকে গেছে, কিন্তু এইটা আপনি একটু চেষ্টা করে দেখবেন, যেগুলো একটু দামি ব্যাড বা কার্বনের ব্যাড এগুলো কিন্তু সহজে চাইলেই ঢুকবে না। সেই জন্য আপনাকে যেটা করতে হবে, এই ভিডিওটি দেখুন, আপনারা না টেনেই দেখবেন আশা করি। এই যেটা দেখেন আমরা চেষ্টা করতেছি কিন্তু ঢুকতেছে না। যেটা করতে হবে, অবশ্যই আপনাকে একটা কাউচি দিয়ে পাতলা করে অর্ধেক করে ফেলে নেবেন, এবং এবার দেখেন ফেলে নেওয়ার পরেই কিন্তু তারপরে একটু প্রেশার দেওয়া লাগবে। এই দেখেন একটু প্রেশার দেওয়ার মাঝের থেকে অর্ধেক অর্ধেক ফেলে তারপরে চাপ দিলেই কিন্তু ঢুকে যাবে। এবার যেটা করতে হবে, আপনাকে গ্যাস লাইট দিয়ে এটা কিন্তু মাঝামাঝি করে রাখবেন। গ্যাস লাইট দিয়ে আপনার গ্যাস লাইট দিয়ে এক মাথা কিন্তু পুড়িয়ে দিবেন, দেখবেন অনেক সুন্দর গোল হয়ে যাচ্ছে। আমাদের এখানে একটু বাতাস বেশি ছিল, আপনারা কিন্তু আগুনের এত কাছাকাছি ব্যাটটা নেবেন না, একটু দূরত্ব রেখে আপনারা এগুলো করবেন। দেখেন এখন অনেক সুন্দর মোটামুটি কাজ চলবে এমনটা কিন্তু একটা লুপ আপনারা পেয়ে গেছেন। স্পোর্টস সামগ্রী বিভিন্ন ভিডিও পেতে আমাদের পেজে, আমাদের চ্যানেলে চোখ রাখবেন নিয়মিত আশা করি, এবং স্পোর্টস সামগ্রী যে কোনো প্রোডাক্ট নিতেই চলে আসতে পারেন আমাদের মল্লিক স্পোর্টসে, ঠিকানা দেওয়া আছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।